আমি লিসনে কিভাবে কোনো রিলেটেড ব্লক সেটকে খুঁজে বের করতে হয় সেই টেকনিক্সটি দেখাবো। আমরা আমাদের অনেক সময় আমাদের নিজস্ব ব্লক সেটের জন্য, লিঙ্ক বিল্ডিংয়ের জন্য কোনো রিলেটেড ব্লক প্রয়োজন হয়। লাইক আপনি আপনার নিজস্ব একটি ব্লক সেট করেছেন একটা টপিক্সের উপরে, আপনি চাচ্ছেন যে ঠিক সেই রিলেটেড টপিক্স রিলেটেড কোনো সাইটে গিয়ে ব্যাকলিংক দিবেন, অথবা যারা ফ্রিল্যান্সিংয়ে লিঙ্ক বিল্ডিংয়ে কাজ করতে চান, অনেক সময় বায়ার এরকম বলে থাকে যে আমাকে রিলেটেড ব্লগে লিঙ্ক বিল্ডিং করতে হবে, তো সেখানে রিলেটেড ব্লগ সাইটের সন্ধান আমরা কীভাবে পাবো। তো এইটি আমাদের দিচ্ছে মূলত স্বয়ং গুগল। গুগলেরই একটি সার্ভিস আমরা পাবো এখানে, গুগলের ইন্টারফেসে, মেইন ইন্টারফেসে এসে আমি এখানে থেকে মোরে ক্লিক করবো এবং নিচে লক্ষ্য করুন ব্লগস, এই ব্লগসে ক্লিক করব। ফলে গুগল ব্লগস নামে একটি আলাদা ইন্টারফেস আমরা পাচ্ছি। মূলত এই সার্চ, এই অ্যাডভান্স সার্চটি ইউজ করি আমি রিলেটেড ব্লগকে খুঁজে পেতে পারি। ধরুন ধরা যাক আমি ল্যাপটপ বিষয়ক যত ব্লগ সাইট আছে সেটি খুঁজে পেতে চাই, তাহলে আমি কিভাবে পাবো? তো আমি এখানে জাস্ট লিখে দিব ল্যাপটপ, ল্যাপটপ দিয়ে আমি সার্চ দিব। ফলে যে রেজাল্ট এসছে লক্ষ্য করুন, এই এখানে টোটাল এখানে যত ল্যাপটপ বিষয়ক ব্লগ সাইট আছে সেই ল্যাপটপ বিষয়ক ব্লগ সাইটের সাইটগুলোকে গুগল কিন্তু প্রদর্শন করছে, এবং প্রথম দিকে ন্যাচারালি 1-2 পেজ প্রথম পেজগুলোতে অবশ্যই হাই পেজ র্যাঙ্কের ব্লগ সাইটগুলো, ল্যাপটপ বিষয়ক ব্লগ সাইটগুলো শেষও করছে। আমি যদি প্রথমটিতে যাই, দেখুন হোয়াট ল্যাপটপ ডট টেকরেডার ডট কম, লক্ষ্য করুন এটি ফুল্লি একটি ল্যাপটপ বিষয়ক ব্লগিং সাইট বা ল্যাপটপ বিষয়ক রিভিউ সাইট। এটি ল্যাপটপের যাবতীয় বিষয় নিয়ে সে আর্টিকেল লিখে থাকে বা রিভিউ লিখে থাকে, এবং যারা ল্যাপটপ বিষয়ে লিখতে চান বা ল্যাপটপ নিয়ে কোনো ব্লগিং সাইট করতে চান তারা এই ধরনের এই এই সাইটকে ফলো করতে পারেন। মোট কথা হচ্ছে যে আমরা এই গুগলের এই অ্যাডভান্স যে সার্চ ইন্টারফেসটা আছে, যে অ্যাডভান্স যে সার্চ ফিচারটি আছে, এর মাধ্যমে অনায়াসে রিলেটেড যে কোনো ব্লগ সাইটকে খুঁজে নিতে পারি।